নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা কৃষকদের জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প কিন্তু চালু করা হয়েছে যেই প্রকল্পের নাম হচ্ছে পি এম কিষান খাদ যোজনা এই যোজনার মাধ্যমে কৃষকরা কিন্তু এগারো হাজার টাকা সরাসরি ব্যাঙ্কে পেতে পারবেন সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলব যে এই পিএম কিষাণ খাদ্য যোজনাটা কী অথবা এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করার পর এগারো হাজার টাকা কীভাবে আপনি ব্যাঙ্কে সরাসরি পাবেন তার এ টু জেড পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাওয়া বেলহানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পাশাপাশি এবার এই প্রকল্পেও কৃষকরা পাবে এগারো হাজার টাকা আপনারা হয়তো জানেন যে কেন্দ্রের মোদী সরকার দেশের কৃষকদের আর্থিকভাবে ক্ষমতায়ন এবং উপকৃত করার জন্য অনেকগুলি প্রকল্প কিন্তু শুরু করেছে যাতে কৃষক ভাইদের রকম সমস্যায় পড়তে না হয় এই পর্বে ভারত সরকার কৃষকদের কল্যাণে পিএম এম খাত যোজনা চালু করেছে এই প্রকল্পের আয়তায় সরকারের পক্ষ থেকে দেশের সকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার সরবরাহ করা হবে তো এবার এই প্রকল্পে কি কী সুবিধা রয়েছে অথবা এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন এবার আপনাদের বলবো এর আগে বলে কি এই প্রকল্পে সার কেনার জন্য দেশের সব চাষিকে এগারো হাজার টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার যাতে দেশের কৃষকরা কৃষিকাজে আরও উৎসাহিত হয় এবং যেন তাদের যে আয়টা আরও যেন বৃদ্ধি পায় ঠিক আছে তো প্রধানমন্ত্রী এই যে যোজনাটা কিন্তু দু সাল থেকে শুরু করে দিয়েছে এবং অনেক জায়গায় অনেকেই অ্যাপ্লাই করে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন অলরেডি তো এই পর্বের সুবিধাটা কী আবার আপনাদের বলে দিলাম তো যারা কিন্তু কাজ করে তারা তাদের কিন্তু এগারো হাজার টাকা ভর্তুকি দিয়ে হবে যারা তাদের কৃষিকাজে আর একটু হেল্প হয় কাজের জন্য যে সার কিনবে সেই সার কেনার জন্য এগারো হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার ওকে তো এই পি এম কিষান সার ভর্তুকি প্রকল্প কি তো আমরা আপনাদের বলেছি যে মোদী সরকার পিএম কিষাণ কিষান খাদ যোজনার আয়তায় সার কেনার জন্য কৃষক ভাইদের এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক ভর্তুকি দিচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু তাদের ব্যাংকে কিন্তু পাঠানো হবে প্রথম কিস্তিতে দেওয়া হবে ছ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে পাঁচ টাকা এই দু কিস্তিতে সরাসরি অনলাইন আবেদন করলে আপনার টাকাটা কিন্তু ব্যাংকে কিন্তু চলে যাবে ঠিক আছে তো পিএম কিষাণ খাদ যোজনা এবং পিএম এম কিষাণের সার ভর্তুকি প্রকল্প এই দুটোই একই এবার বলবো আপনার যে কিভাবে আপনি আবেদন করবেন এই পিএম কিষান সার ভর্তুকি প্রকল্প অথবা যে পি এম কিষাণ আপনি যে খাদ যোজনা এর জন্য কীভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে কৃষকদের সরাসরি অর্থনীতির সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে এই প্রকল্পের আয়তায় কৃষকদের সার কেনার জন্য এগারো টাকা ভর্তুকি দেওয়া হবে এবার যদি আপনি আবেদন করতে চান তাহলে ডিবিটি ভারত যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন কিন্তু আবেদন করতে পারবেন আপনি অনলাইন অথবা অফলাইন আবেদন করতে পারবেন এবার এই প্রকল্পের জন্য কিভাবে আপনি আবেদন করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো যে এই প্রকল্পের জন্য কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখে দেব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে পি এম কিষান খাদ যোজনা অথবা যে পি এম কিষান সার ভর্তুকি প্রকল্প এর জন্য কীভাবে আপনি আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এবং হাজার টাকা কীভাবে পাবেন এটি যে পয়েন্ট আপনাদের বিস্তারিত বলে দিলাম এরপরে যদি রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাল্টা বেলুখান থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ